ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের যে জব সার্কুলার আছে সেটি দেখে নেওয়া যাক। এখানে যে কয়েকটি চারটি পদে বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সর্বপ্রথমে দেখা যাচ্ছে নাজির কাম ক্যাশিয়ার, এখানে বেতন গ্রেড দেওয়া আছে 16, পদের সংখ্যা 11টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর মিউটেশন সহকারী, এখানে গ্রেড 16, পদের সংখ্যা 10টি, যোগ্যতা HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর সার্টিফিকেট পেশকার, পদের সংখ্যা 10টি, যোগ্যতা HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবং সর্বশেষ সার্টিফিকেট সহকারী, এটিও 16 নম্বর গ্রেডের পদ, 11টি পদ খালি আছে, যোগ্যতা একই। এবারে জানিয়ে দিচ্ছে আবেদনের নিয়মাবলী। জেলা প্রশাসক ময়মনসিংহ বরাবর আগামী 6/10/2020 খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে লিখিত আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের 29 ডিসেম্বর 2014 তারিখের স্মারকে জারিকৃত চাকরির নির্ধারিত সংযুক্ত আবেদন ফর্মে আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসক ময়মনসিংহ বরাবর আবেদন করতে হবে। আবেদনের নমুনা জেলা প্রশাসকের ময়মনসিংহের ওয়েবসাইট ময়মনসিংহ.gov.bd, এটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করা যাবে। প্রার্থীর বয়স 6/10/2020 খ্রিস্টাব্দে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনের সাথে কী কী দলিলাদি সংযুক্ত করতে হবে তা জানিয়ে দিচ্ছি। স্বহস্তে পূরণকৃত আবেদন ফর্মের সাথে সম্প্রতি তোলা রঙিন 3 কপি ছবি, ট্রেজারি চালানোর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এখানে কোড নম্বর দেওয়া আছে। কোড নম্বরটি আপনারা ভালো করে দেখে নিয়ে সেই কোড নম্বরের এগেনস্টে ট্রেজারি চালানে 100 টাকা জমাদান করে ট্রেজারি চালানের মূল কপিটি আপনারা আবেদনের সাথে সংযুক্ত করে দিবেন। এরপরে 10.5x4 সাইজের 10 টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকেট যুক্ত একটি ফেরত খাম দিতে হবে, যেখানে আপনাদের অ্যাডমিট কার্ড পাঠানো হবে। এরপর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের ফটোকপি, এগুলো দিতে হবে। সকল পদের জন্য কম্পিউটার জানা আবশ্যক। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে গতি ন্যূনতম প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এখানে আরও কিছু অতিরিক্ত নিয়মাবলী দেওয়া আছে এবং শর্তাবলী দেওয়া আছে, এটি আপনারা আবেদনের পূর্বে ভালো করে দেখে নেবেন। খামের উপরে স্পষ্ট অক্ষরে আবেদনকারীর নাম, ঠিকানা, পদের নাম, কোটার নাম যদি থাকে সেটি লিখতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। এখানে ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, আপনারা প্রয়োজন বোধে ইমেল করতে পারেন। তবে আবেদনের যে সময়সীমা আছে 6/10/2020 এই তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।